সুপ্রিয় সুদীমন্ডলী আসসালাম দেন দেনমোহর নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা ভুল নিয়ত ভুল রওয়াজ। এমনকি মহর নিয়ে ধোঁকাবাজি চালবাজিও প্রচলন আছে যদি কিছু সময় ব্যয় করে পুরো আলোচনাটা শ্রবণ করেন তাহলে অনেক ভুল সংশোধন হবে ইনশাল্লাহ মহর মূলত নারীদের একটি সম্মান নারীদের বুঝানোর জন্যই মহর নির্ধারণ করেছেন তবে অনেকে মহরের ব্যাপারে ভুল ধারণা পোষণ করে তারা মনে করে মহর হল নারীদের জন্য একটি প্রোটেকশন বা রক্ষা কবচ যদি তালাক হয়ে যায় তাহলে নারী সে মহরের টাকা দিয়ে চলবে তাই বর্তমানে বলতে শোনা যায় যে বেশি করে মহর ধার্য করো যেন বিপদে মেয়েটির সহায় হয় এই মহরের সর্বনিম্ন পরিমাণ কত তা শরীয়ত নির্ধারণ করে দিয়েছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইয়ের মতে সর্বনিম্ন মহর যে কোনো কিছুই হতে পারে এমন কি কোরআন শিক্ষা দেওয়াও হতে পারে আর বেশির মধ্যে কত হবে তা নির্ধারিত নয় আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মতে সর্বনিম্ন পরিমাণ হল যা নবী করিম সাল্লাহ আলহিহি ওসাল্লাম ফরমাইয়েছেন তা হল দশ দেড়হাম চাঁদি আর বর্তমান হিসাবে এর পরিমাণ তিন হাজার বা চার হাজার হবে তৎকালীন জামানায় তোলা সাড়ে চাঁদিকে বলা হতো আর সেটার তুলনা করে শরীয়ত সর্বনিম্ন মহর নির্ধারণ করেছে দশ দেড়হাম চাঁদি সুতরাং দুইশ দেড়হাম চাঁদি মানে যদি সাড়ে বান্ন তোলা রূপা হয় তাহলে দশ দেড়হাম চাঁদি এর কত হবে তা হিসাব করে দেখুন আর মহরের পরিমাণ বেশি কত পর্যন্ত নির্ধারণ করা হবে তার কোনো সীমা নাই বরং বরপক্ষ ও কনেপক্ষ উভয় পক্ষ মিলে যেটা নির্ধারণ করবে সেটাই হবে তবে এত বেশি নির্ধারণ করা ঠিক না যাতে এর দ্বারা কোনো এক পক্ষ সমস্যার সম্মুখীন হতে হয় মহর সাধারণত দুই প্রকার প্রথমটা হল মহরে আজ্জাল আইন দিয়ে যার অর্থ হল তাৎক্ষণিক মহর আর দ্বিতীয় প্রকার হল মহরে মজ্জাল হামজা দিয়ে বিলম্বিত বা মেয়াদি মহর সুতরাং যে মহর মাল আইন দিয়ে তা জলদি আদায় করতে হয় আর যেটা আজ্জাল যা স্ত্রী যে কোনো মুহূর্তে দাবি করতে পারবে আর স্বামী যদি এই ধরনের মহর না দেয় তাহলে স্ত্রী স্বামীকে নিকটে আসতে বাধা দিতে পারবে আর স্বামী যদি স্ত্রীকে সফরে নিয়ে যেতে চায় স্ত্রী সফরে অস্বীকার করতে পারবে আর এতে স্ত্রী গুনাগার হবে না এবং স্ত্রী এই মহরের জন্য যে জিত করছে সেটা স্ত্রীর হক আর স্বামী এই মহর না দেওয়ার কারণে স্ত্রী যে স্বামীকে কাছে ভিড়তে দিচ্ছে না সে জন্য স্ত্রী স্বামীর নাফরমান বলে গণ্য হবে না মূল কথা হলো মহরে হল স্ত্রী যখন চাইবে তখন এই মহর দাবি করতে পারবে আর চাইলে স্ত্রী দাবি নাও করতে পারে দাবি না করে স্বামীকে কাছে আসতে দিতে পারে মহর আদায় না করলে স্বামী স্ত্রীর নিকট যাওয়া গুণা এটাও একটা ভুল ধারণা আমাদের সমাজে প্রচলন আছে যে হয়তো মহর মাফ করিয়ে নিতে হবে অথবা মহর আদায় করে দিতে হবে এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা বরং মাসালা হলো যদি কাবিন নামায় মহর দ্বারা হয় তথা তাৎক্ষণিক আদায় করার কথা হয় তাহলে স্ত্রী চাইলে দাবি করতে পারে তখন সে স্বামীর উপর হক হলো সে মহর আদায় করে দেয়া আর যদি স্ত্রী বলে যদিও মহর মজ্জল আইন দ্বারা লিখা হয়েছে তথা তাৎক্ষণিক আদায় করার কথা লিখা হয়েছে কিন্তু আপনি যখন সম্ভব আদায় করে দিয়েন তাহলে স্বামী স্ত্রীর কাছে যেতে পারবে এত তো করে কোনো ধরনের গুণা হবে না আর দ্বিতীয় প্রকারের মহর হল আজ্জল আর এটার মেয়াদ নির্ধারণ করা হয় যে এই বছরে 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 দিতে দিতে হবে হবে। বা আর যদি কোনো মেয়াদ লেখা না থাকে শুধু লেখা আছে বিলম্ব মহর বা মজ্জল মহর তাহলে এই মহর দিতে হয় যদি আল্লাহ না করুক দুজনের মধ্যে তালাক হয়ে যায় অর্থাৎ ছাড়া হয়ে গেলে তখন এই মহরে মাজ্জল যেটা মেয়াদি সেটা দিতে হয় অথবা স্বামী মারা গেলে স্বামীর সম্পদ থেকে মহর আদায় করে দিতে হবে এই মহর যেহেতু তাই এই জন্য স্ত্রী স্বামীকে নিকটে আসতে বাধা দিতে পারবে না এবং স্বামীকে স্ত্রীর সফরে নিতেও মানা করতে পারবে না যদি স্ত্রী স্বামীকে দ্বিতীয় প্রকারের মেয়াদি মহরের জন্য বাধা দেয় তাহলে স্ত্রী অবাধ্য হিসেবে গণ্য হবে এবং গুণাগার হবে মহরের ব্যাপারে সুরা নেসার চব্বিশ নম্বর আয়ত আল্লাহ তালা এর করেন রমস্ত তা তুম বিহী মিন হুন্না ওয়ালা উজুর হুন্ন ফরিদ তন্ুনা ওয়ালা জুনা হালাইকুমফিমা তরাদাই তুম দি হি মিম বা দি ফরিদ হিমবা দি ফরি দা দি ইন অনন্তর নারীদের মধ্যে যাকে তোমরা নিকাহ করবে তাকে তার নির্ধারিত হক বা মহর দান করো তোমাদের কোনো গুণা হবে না যদি নির্ধারণের পর তোমরা পরস্পরের সম্মত হও তাতে কম ও বেশ করার ব্যাপারে নিশ্চয় আল্লাহ সুবিজ্ঞ ও রহস্যবিদ এই আয়াতে দেখা যায় মহর নির্ধারণের পর যদি স্বামী স্ত্রী আলোচনার মাধ্যমে মহরকে কমাতে ও বাড়াতে চায় তাহলে কমাতে বাড়াতে পারবে যেমন এক লাখ টাকা মহর নির্ধারণ হয়ে বিয়ে হয়ে গেল আর এরপর যদি বরপক্ষ বলে আমরা দুই লাখ টাকা দিব তাহলে তা করা যায় হবে অথবা দুই লাখ টাকা মোহর নির্ধারিত হল স্ত্রী বলল যে ঠিক আছে আপনারা এক লাখ টাকা শুধু মোহর দিতে হবে তাও যায় হবে আর মহর কম করার ব্যাপারে একমাত্র অধিকার হলো স্ত্রীর বা কনের কনের মা বাবার মহর কম করার ব্যাপারে কোনো অধিকার নাই আর সুরা নিসার চব্বিশ নং আয়াতে এটাই বলা হয়েছে যে মহর নির্ধারিত হওয়ার পরও উভয় পক্ষের সম্মতিতে মহরে বেশ কম করা যাবে আর যদি মহর নির্ধারণের পর বরপক্ষ কম করে তা জায়েজ হবে না কারণ এতে কণে পক্ষ রাজি হওয়ার সম্ভাবনা থাকে না তেমনিভাবে মহর নির্ধারণের পর কণেপক্ষ যদি বেশি দাবি করে তাও জায়েজ হবে না কেননা সেটা বরপক্ষ রাজি হবে না কারণ আল্লাহ তালা এরশাদ করেছেন যদি উভয় পক্ষ সম্মত হয় তবে মহর নির্ধারণের পর বেশি ও কম করা শুধু জায়েজ এবার আসুন আমরা জেনে নিই মহর কখন আদায় করা সবচেয়ে বেশি উত্তম বা মুস্তাহাব আল্লাহ বলছেন যে নারীদেরকে তাদের নির্ধারিত হওয়া মহর আদায় করে দাও এই আয়াত দ্বারা বোঝা যায় যে বিয়ের পর স্বামী স্ত্রীকে মহর আদায় করে দিবে আর তা বিয়ের আগ্র হওয়ার পর পর দিয়ে দিতে পারে অথবা একাকি স্বামী স্ত্রী যখন মিলিত হয় তখন আদায় করে দিতে পারে আর যদি মহরে মহরে বা জলদি মহর বা তাৎক্ষণিক মহর দিতে হবে এমন লেখা থাকে স্ত্রী স্বামীকে কাছে আসতে বাধা প্রদান করতে পারবে আর যদি স্ত্রী স্বামীর কাছে তৎক্ষণাৎ লেখা যদি দাবি না করে এবং স্বামীকে কাছে আসতে বাধা প্রদান না করে তাহলে স্বামী যদি স্ত্রীর সান্নিধ্যে যায় এবং উভয়ে মিলিত হয় তাহলে গুনাগার হবে না আর যদি মহরে আজ্জাল যা হামজাদি লেখা হয় যার অর্থ হলো মেয়াদি মহর যা সাধারণত আমাদের দেশে লেখা হয় সে মহর লেখা হলে সেটা তালাক হয়ে গেলে তখন স্ত্রীকে স্বামী আদায় করতে নতুবা স্বামী মারা গেলে স্বামীর ওয়ারিসি সম্পত্তি থেকে প্রথমে স্ত্রীর মহর দিয়ে দেয়া হবে আর যদি স্ত্রী আগে মারা যায় তাহলে স্বামী স্ত্রীর সম্পত্তির সাথে মহরকে যোগ করে দিতে হবে আল্লাহ তালা সুরা নিসার চার নম্বর সাত করেন ওয়া আতুন নিসা আসাদাকাতিহিন্ন নিহলাতান ফাইনতিবনা লাকুম আন শাইয়িম মিনহু আন শাইয়িম মিনহু নাফসান ফকুলুহু হানিয়াম মারিয়া অর্থাৎ তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশি মনে তারা যদি খুশি হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয় তবে তা তোমরা সচ্ছন্দে ভোগ করো তা সুরা নিসার 4 নং আয়াত দ্বারা বোঝা যায় কনে চাইলে স্বামীর মহর কিছু মাফ করে দিতে পারে এমন কি চাইলে নির্ধারিত মহর পুরোটাই মাফ করে দিতে পারে তবে আমাদের সমাজে যে প্রচলন আছে বিয়ের প্রথম রাত স্বামীরা স্ত্রীদের মহর দেয় না বরং বিভিন্ন কৌশল অবলম্বন করে যেন স্ত্রী মহর মাফ করে দেয় এভাবে যদি স্ত্রী থেকে মহর মাফ করিয়ে নেওয়া হয় তাতে স্বামীরা শক্ত গুণাগার হবে কারণ এতে বোঝা যায় স্ত্রী খুশি মনে মাফ করেনি বরং স্ত্রীকে মজবুর হয়ে মাফ করে দিতে হচ্ছে এমনও শোনা যায় ধনির ঘরের মেয়েকে বিয়ে করে মহর যা বলে তাতে রাজি হয়ে যায় চল্লিশ লাখ পঞ্চাশ লাখ যা হয় বরপক্ষ রাজি হয়ে যায় আর বিয়ের পর স্বামী এই মিশনে নেমে পড়ে যে ছলে বলে কৌশলে স্ত্রীর কাছ থেকে মহর মাফ করিয়ে নিয়া স্ত্রী যদি মাফ করতে না চায় তখন শুরু হয় নানান ধরনের অত্যাচার আবার অনেক অনেক সময় দেখা যায় পুরো মহর স্ত্রীকে দিয়ে দিল আর পরে আবার নানান বাহানা করে ব্যবসায় লস কর্য দিতে হবে এই ধরনের নানান বাহানা করে স্ত্রীর কাছ থেকে আবার সেই মহরের টাকা হাওলাত হিসেবে নিয়ে নেয় পরে আর দেওয়ার নাম গন্ধ থাকে না মনে রাখবেন এই সবই হলো গুনাহের কাজ কারো মনে যদি প্রথম থেকে এই ধরনের ধুকাবাজি বা খেয়ানত করার থাকে খেয়াল যে মহর যা বলে তাতে রাজি হয়ে যাব কিন্তু পরে আদায় করব না এই ধরনের লোকদের ব্যাপারে সরকারে মদিনা সাল্লু আলহি এত কঠোর শব্দ ব্যবহার করেছেন যে তিনি এরশাদ করেন যারা এমন খেয়াল নেই অর্থাৎ মহর আদায় না করার এরাদা নিয়ে বিয়ে করে সে জেনাকারীর মতো এই ধরনের শক্ত শব্দ দ্বারা নবী করিম সাল্লাম মহর আদায় না করার নিয়তে মহর নিয়ে মিথ্যার আশ্রয় গ্রহণকে নিরুৎসাহিত করেছেন এবার আসুন জানা যাক স্ত্রী যদি স্বামীর কথা মতো মহর মাফ করে দেয় পরে স্ত্রী সেই মহর পুনরায় দাবি করতে পারবে কিনা বিভিন্ন ফতোয়ার কিতাবে বলা হয়েছে স্ত্রী যদি একবার মাফ করে দেয় তাহলে সে পুনরায় তা দাবি করতে পারবে না কিন্তু বর্তমান জামানার কিছু ওলামা ও ফোকাহা বলেন অনেক সময় দেখা যায় স্বামী নানান রকম ভালোবাসার কথা বলে পেয়ার মহব্বত দেখিয়ে স্ত্রী থেকে মহর মাফ করিয়ে নেয় স্ত্রী নেই করে দেওয়ার দেখা যায় স্বামীর ভরা কথা কথা ভালোবাসার সবকিছু একেবারে পরিবর্তন হয়ে যায় এই ধরনের পরিস্থিতিতে বর্তমান যুগের কিছু ফোকাহা একরাম ফতোয়া দিয়েছেন যে এই ধরনের ধোকাবাজ স্বামীর মহর মাফ করে দেওয়ার পরেও স্ত্রী পুনরায় সে মহর দাবি করতে পারবে যেসব বুজুর্গ বড় অঙ্কের মহর নির্ধারণ করতে নিষেধ করেছেন তাদের উদ্দেশ্য এই যে সামর্থ্যের চেয়ে অধিক মহর নির্ধারণ করা হলে তা একটি কাগজে লেনদেনে পর্যবসিত হবে বাস্তবে কখনো তা পরিশোধ করা হবে না ফলে স্বামীর ঘাড়ে মহর আদায় না করার গুনা থেকে যাবে দ্বিতীয়ত অনেক সময় বড় অঙ্কের মহর নির্ধারণের পেছনে লোক দেখানোর মানসিকতাও কার্যকর থাকে অনেকে শুধু নিজেদের প্রভাব প্রতিপত্তি দেখানোর জন্য অস্বাভাবিক বড় অঙ্কের মহর নির্ধারণ করে বলা বাহুল্য এ দুটো বিষয় ইসলামের স্বভাব প্রকৃতির সম্পূর্ণ বিরোধী এজন্যই অনেক বুজুর্গ অস্বাভাবিক বড় অঙ্কের মহর নির্ধারণ করতে নিষেধ করেছেন আরেকটি বিষয় হল স্বামীর পক্ষ থেকে নববধূকে যে গয়নাগাটি দেওয়া হয় মহরের সাথে তার সরাসরি সম্পর্ক নেই আমাদের সামাজিক প্রচলন মতে স্ত্রী এই অলঙ্কারের মালিক হয় না বরং সেগুলো তাকে ব্যবহারের জন্য দেয়া হয় ফলে স্ত্রী সে অলঙ্কার স্বামীর অনুমতি ছাড়া বিক্রি করতে পারে না এবং কাউকে উপহারও দিতে পারে না আর এ কারণে আল্লাহ না করুক তালাকের ঘটনা ঘটলে স্বামী তা ফিরিয়ে নেয় এই ধরনের অলঙ্কার দ্বারা মোহর আদায় হয় না তবে স্বামী যদি স্ত্রীকে স্পষ্ট বলে দেয় যে আমি এই অলঙ্কার মোহর স্বরূপ তোমাকে দিয়েছি এবং তুমি এর মালিক তাহলে সেই অলঙ্কার মহর হিসেবে গণ্য হবে সেই ক্ষেত্রে ওই অলংকারের উপর স্ত্রীর পূর্ণ অধিকার থাকবে এবং কোন অবস্থাতেই তা স্ত্রীর নিকট থেকে ফেরত নেওয়া যাবে না যাই হোক মহর নির্ধারণের বিষয়টি নিছক কথার কথা বা ঐচ্ছিক কোনো আচার পালনের বিষয় নয় বরং তা একটি ফরজ বিধান এবং গুরুত্বপূর্ণ দিনই দায়িত্ব যা পূর্ণ মনোযোগ ও বিচার বিবেচনার দাবি রাখে এটি একটি স্বয়ং সম্পূর্ণ লেনদেন অতএব এর যাবতীয় দিক শরীয়ত অনুযায়ী ও পরিষ্কারভাবে হওয়া উচিত এবং সেই হিসেবে তা পরিশুদের চিন্তা ভাবনা করা উচিত এটি বড়ই অন্যায় কথা যে সারা জীবন উদাসীন থেকে মৃত্যু সজ্জায় স্ত্রী নিকট মাফ চাওয়া হয় যখন পরিস্থিতির চাপে স্ত্রীরও মাফ করে দেয়া ছাড়া ছাড়া আর কোনো উপায় থাকে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিশেষ করে যারা মহর নির্ধারণ করেন বেশি নির্ধারণ করেন কম নির্ধারণ করেন এসব বিষয়ে স্বচ্ছতা অবলম্বন করে আল্লাহ আল্লাহ রসুলের রসুলকে খুশি করার নিমিত্তে সব বিষয়ে ইসলামিক পন্থা মধ্যম পন্থা অবলম্বন করে বিয়ে মহর নির্ধারণ করার তৌফিক দান করুন আমি